বেস প্রাইস থেকে নিলামের দর হাঁকা শুরু হয়, তাই যাদের বেস প্রাইস হলো 2 কোটি তাদেরকে কিনতে গেলে ফ্র্যাঞ্চাইজিদের অন্তত 2 কোটির বেশি খরচ করতে হবে। আইপিএল 2021-এর অ্যাকশন 18ই ফেব্রুয়ারি চেন্নাইতে হবে। বিসিসিআই জানিয়েছে মোট 1097 জন খেলোয়াড়ই নিলাম হবে, তার মধ্যে 207 জন আন্তর্জাতিক তারকা ও 803 জন ঘরোয়া ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন। অ্যাসোসিয়েট দেশের 27 জন ক্রিকেটারও নিজের নাম রেজিস্ট্রেশন করেছিলেন। 1097 জনের মধ্যে 11 জন ক্রিকেটার আছেন যারা নিজেদের বেস প্রাইস 2 কোটি টাকা রেখেছেন। আইপিএল নিলামে বাজারে কারা রাখলেন নিজেদের এত দাম এক নজরে দেখে নিন। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান নির্বাচন শেষ হয়ে গেছে। সাকিব ফিরে আসছেন আর তিনি নিজের জন্য ফিরে আসার সময়ও বেস প্রাইস রেখেছেন 2 কোটি টাকা। কলকাতা ও সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে খেলেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার, তার জন্য একাধিক দল নিলামে লড়তে পারেন। তিনে থাকা দক্ষিণ আফ্রিকার বাহাতি কোলিন ইনগ্রামও নিজের বেস প্রাইস 2 কোটি রেখেছেন। রাজস্থান রয়্যালসের প্রাক্তন অধিনায়ক স্টিভেন স্মিথও আইপিএল 2021-এ নিজের বেস প্রাইস 2 কোটি রেখেছেন। তাকে গত মৌসুমে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছেন রাজস্থান। এবছর নিলামের আগে তাকে রিলিজ করে দেওয়া হয়। স্মিথের আগের মৌসুমে পারফরমেন্স খুব সাধারণ ছিল, 14 ম্যাচে 25.91 গড়ে 311 রান করেছিলেন। তার দল টেবিলের লাস্টে ছিল, যদিও পুরো আইপিএল এ দেখা যায় তাহলে তার অবশ্যই ঈর্ষণীয়। 95 ম্যাচে 333 রান, তার গড় 35.34, তার একটি 17 রান এবং 11টি অর্ধশতরানও রয়েছে। অজি অলরাউন্ডার গ্লান ম্যাক্সওয়েল নিজের বেস প্রাইস 2 কোটি টাকা রেখেছেন। আইপিএল 2020-এ ম্যাক্সওয়েল একটি ছক্কা মারতে পারেননি, তার গড় ছিল 15.42। এরপর তাকে কিংস ইলেভেন পাঞ্জাবে রিলিজ করে দেওয়া হয়। ইংল্যান্ডের 5 জন ক্রিকেটার নিজের বেস প্রাইস 2 কোটি টাকা রেখেছেন, তারা হলেন মঈন আলী, স্যাম ব্লিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড। মঈন আলীকে ছেড়ে দিয়েছে আরসিবি। স্যাম ব্লিংস 22 ম্যাচে মাত্র 17.57 গড়ে 334 রান করেছিলেন।